নমস্কার বন্ধুরা, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত এপিসোডে আমরা দেখিয়েছিলাম কালিম্পংয়ের একদম কাছে অপূর্ব সুন্দর একটি শান্ত নিরিবিলি গ্রাম ভালুখপ। যারা যারা ভালুখপের ভিডিও এখনও পর্যন্ত দেখেননি, তাদের কাছে অনুরোধ রইল উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের এপিসোড জুড়ে থাকবে কালিম্পংয়ের কাছে আরও একটি নতুন অপিট জায়গা, যার নাম মুনথুম ভিলেজ হোমস্টে। অপূর্ব সুন্দর তার পরিবেশ, দুর্দান্ত শান্ত নিরিবিলি পরিবেশে একটা দিন কাটাতে চাইলে আজকের ভিডিওটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আসুন ভিডিওটা দেরি না করে শুরু করে ফেলি। নমস্কার বন্ধুরা, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমরা এখন কালিম্পংয়ের আশেপাশে বেশ কিছু অফবিট জায়গায় ঘুরে বেড়াচ্ছি। গতকাল একটা অন্য ডেস্টিনেশন ভালুখপে ছিলাম, একদম আনকমন একটা জায়গা, তার ডিটেল আপনাদেরকে জানিয়েছি। আজকে আমরা ভালুখপ থেকে বেরিয়ে যাচ্ছি আরও একটা নতুন ডেস্টিনেশনের জন্য। তো সেই জায়গার সমস্ত তথ্য থাকবে এই ভিডিও জুড়ে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওটাও আপনাদের যথেষ্ট ভালো লাগবে এবং আরও একটা নতুন সুন্দর জায়গার ঠিকানা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। এখানে ভিডিওতে কতটা দেখাতে পাচ্ছি জানি না, এইখানে হচ্ছে তিস্তা রিভার, এটা আর এটা হচ্ছে রঙ্গিত নদী। অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে, তাও আজকের মেঘে ঢাকা। আর এই দিকটা হচ্ছে, এটা পুরো সিকিম, এই পোর্শনটা পুরোটা সিকিম। আর ওই ভাইয়া উপরওয়ালা যে জায়গাটার নাম কি আবার, তারেবীর, জি তারেবীর, তারেবীর বলে একটা জায়গা এখানে রয়েছে, তারেবীর সাদাম। ইচ্ছা রইল কোনো সময় তারেবীর থেকেও ঘুরে যাওয়ার, দুর্দান্ত জায়গা। এই দিকটা ভ্যালির এদিকটাই রঙ্গিত নদীর, এদিকে হচ্ছে দার্জিলিং, এটা ওয়েস্ট সিকিম, সিকিম এই পোর্শনটা পুরো সিকিম। এখান থেকে গেছে তিস্তা, এটা হচ্ছে তিস্তা, এই হচ্ছে সাউথ সিকিম, এই হচ্ছে রঙ্গিত নদী। মেঘে ঢাকা বলে অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না, দুর্দান্ত ভিউ। ভাই টাকা তো আমার কাছে নেই, আমি বেড়াতে এসেছি। হ্যাঁ, এইবার কেসটা হচ্ছে তোর এখানে
মধ্যে হচ্ছে আমাদের রুম, শুধু ভিতরের ডেকোরেশনটা একবার দেখুন, অপূর্ব সুন্দর, পুরো ছইয়ের কাজ করা, এগুলো বাঁশের চেরা দিয়ে তৈরি। এখানে একটা জানলা রয়েছে, সুন্দর করে ডেকোরেশন করা, উপরে চাইনিজ যে পাখাগুলো হয়, এখানে দুটো বসার জায়গা, টি টেবিল, টেবিল ফ্যান, পর্দা দেওয়া জানলা, টিউব, এখানে একটা আয়না রয়েছে, ড্রেসিং টেবিল, ওয়েস্টেজ পট। এই যে ডেকোরেশনগুলো, ও অপূর্ব সুন্দর লাগছে, বিশেষ করে রাত্রিবেলা। আমি ভাবছি যে রাত্রিবেলা কীরকম লাগবে। আচ্ছা, এইখানে আছে বাথরুম, বাপরে বাহ, বেশ সুন্দর, সরু ছোট কিন্তু সুন্দর। এখানে একটা বেসিন রয়েছে, ট্যাপ, শাওয়ার, গিজার, সমস্ত কিছুই আছে, দারুণ। এখানে স্যান্ডেলও দেওয়া রয়েছে, আর এইখান থেকে এই জানলাটাকে খোলা যায়। এই জানলাটা খুলে এটা দিয়ে, এই বাঁশটা দিয়ে সাপোর্ট দিতে হয়, দিলে থাকে। আর এখান থেকে এটা ভিউ, নিচ থেকে নদী বয়ে যাচ্ছে, আমরা যাব সেগুলো পরে দেখাবো আপনাদেরকে। আর এইখান থেকে বিরাট বড় প্রপার্টি এটা। আর এই এইখান থেকে এটা হচ্ছে ব্যালকনি, এইখানে আমরা ব্যাগগুলো আপাতত রেখেছি। এখানে দুটো বসার জায়গা দিয়েছে, আরাম কেদারা টাইপের, দারুণ। এখানে ফুল গাছ দিয়ে সাজানো সুন্দর করে, প্রত্যেকটা আলাদা আলাদা করে কটেজ, একদম ডিভাইডেড, একটার সাথে আরেকটার কোনো কানেকশান নেই। এই একটা উপরে, আরেকটা রয়েছে ওদিকে, আছে নিচে, আছে সব আলাদা আলাদা, এবং মানে আপনার একটা পার্সোনাল প্রপার্টি হয়ে যাবে, এরকমই একটা ফিলিং আসবে। আর এখান থেকে নিচে গেলে সামনেই নদী রয়েছে, আমরা চেষ্টা করব সেখানে যাওয়ার, সেটাও আপনাদের দেখাবো। চলুন এখন ফ্রেশ হয়ে নি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ এরিয়া, মানে ডাইনিং স্পেস আর কি। আপনারা চাইলে এখানে টেবিলে বসেও খেতে পারেন, আর ট্র্যাডিশনাল ওয়েতে খেতে গেলে এরকম মাটিতে বসে খেতে হবে, আমরা ওটাই ট্রাই করব। এখানে সব কিছু দেওয়া রয়েছে, আর এই হচ্ছে ডাইনিং প্লেস, সুন্দর করে সাজানো। এখন খেতে বসছি এখানে, হ্যাঁ, খাবার আসুক, আসলে আপনাদের পুরোটা দেখাবো। ওটার থেকে একটু কম, স্টিলের থালা, এখানে একটা ভেন্ডির সবজি, এটা হচ্ছে স্কোয়াশ, স্কোয়াশের শাক ভাজা, আমের চাটনি, ডিমের একটা ভুজিয়া, ডাল, লঙ্কার চাটনি, ভাত, নিজেদেরকে নিয়ে নিতে হবে, আর এইখানে বসে আমরা খাবো। এই হচ্ছে জায়গা, দারুণ। রিসেপশনটা এই উপরে, এই ডাইনিং প্লেসও ওই, এখানে একটা কটেজ রয়েছে, আমরা আছি এই অনির্বাণ বলে কটেজটাতে। এগুলো সব টু বেডের, মানে ডবল বেডের, এই একটা আছে এটা থ্রি বেডের। আর আমরা এখন এই সিঁড়ি দিয়ে নিচে কিছু কটেজ রয়েছে ওই দিকে নামবো, রাস্তাটা দেখাই আপনাদের। আর নিচেই কিন্তু নদী বয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়েও নদীর ধারে যাওয়া যায়, কিন্তু এখন বর্ষার জন্য রাস্তায় জঙ্গল হয়ে গেছে, যাওয়া যাবে কিন্তু একটু রিস্ক হয়ে যাবে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণ জোঁকের উৎপাত। তো সেই কারণে ওনারা বারণ করলেন আমাদেরকে যেতে, তাই আমরা জাস্ট এই কটেজ পর্যন্ত যাব, আর পুরো প্রপার্টিটা আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাবো। আর এই ডিটেল সম্পর্কে আপনাদেরকে জানাবো। দেখুন কি সুন্দর করে সাজিয়েছে না, এত বড় প্রপার্টি, আর এইরকম সুন্দর সুন্দর বসার জায়গা, বাঁশ দিয়ে তৈরি, একদম ন্যাচারাল প্রসেসে করেছে, দারুণ লাগছে। এইখানে, এইখান থেকে দেখুন সামনের ভিউটা, শুধু একবার দেখুন,
মানে আপনি যদি এখানে বসেন সন্ধের পর, সামনে এই জায়গাটাতেই হচ্ছে ওই উপরটাতে কালিম্পং শহরটার আলো যখন জ্বলে উঠবে তখন কি মায়াবী রূপ ধারণ করবে আমি সেটাই শুধু ভাবছি। চলুন আগে নিচের দিকে যাই আর এই জায়গাটা আপনাদেরকে দেখাই। আচ্ছা পরে আমরা এদিকে যাব, আগে এই দিকটা একটা কটেজ রয়েছে সেটা দেখাই। খুকুরি, এই একটা কটেজ আছে দরজা লাগানো। মরুনি, এই আর একটা আছে। এখানে ব্যালকনি আর এখান থেকে কাঠের সিঁড়ি নেমে যাচ্ছে। সামনে একটা ছোট্ট প্লেস যেখানে বসার জায়গা করা রয়েছে, তার সাথে সামনে গাছের গুড়ি কেটে কেটে বসার জায়গা করা। অপূর্ব সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না কি অপূর্ব সুন্দর এই জায়গাটা দেখুন। আর এখান থেকে এখানে বসে যদি আপনি ভিউ দেখেন সেক্ষেত্রে দেখুন সামনে, এখানে আগে ধাপ চাষে ব্যবস্থা ছিল সম্ভবত, এই জায়গাটা পুরো ধাপ চাষের মতো করে কাটা। আর সামনের পাহাড়ে প্রচুর পরিমাণ এরকম ধাপ চাষ হয় সেটা পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে। পাহাড়ের ওপরে মেঘের খেলা চলছে, বাঁদিকে ওই যে বড় পাহাড়টা দেখছেন ওই পাহাড়ের মাথায় কিন্তু আমাদের কালিম্পং শহর, তাই ওখানে রাতের আলো জ্বলে উঠলে আরও সুন্দর লাগবে এখান থেকে বসে দেখতে। আরও দেখুন এইখানটা পুরো গার্ডেন এরিয়া, এইখানে নিচে আরেকটা টেন্ট মতো করা রয়েছে, ওখানে কিন্তু আপনারা এসে টাইম স্পেন্ড করতে পারেন। আমার মনে হয় ওখানে কোনো অ্যাক্টিভিটির ব্যবস্থা এনারা করেন, গান টানের ব্যবস্থা করেন, সেইগুলো ওখানে হয় তো। আর এই এখান থেকে এই কটেজগুলো একদম পাহাড়ের ধাপে ধাপে, না এই রকম সচরাচর কটেজ কিন্তু আমরা দেখি না, পাহাড়ের ধাপে ধাপে একটা একটা করে ঘর করেছে, একসাথে প্রচুর ঘর নয়, এইখানে দুটো, ওই ওইখানটাতে একটা, ওই উপরে দুটো, দুর্দান্ত। এবং উপরে বসার জায়গাটা আমি দেখাবো একটু পরে, সেটা আরও সুন্দর, সন্ধ্যের পরে যখন আলো জ্বলবে জায়গাটা আরও সুন্দর হয়ে উঠবে। বিকেলবেলা গ্রাম ঘুরতে বেরিয়েছি, কেউ নেই, আমাদের হোমস্টেরই দুজন আসছে। यहाँ से पीकॉक का आवाज आ रहा है, दिखाई देगा? पता नहीं है। हमरा एखन ग्राम और जंगल घूरते बैरिए एखने बा चोट भले राम और फिरोज भाइया তিনজনে বেরিয়েছি গ্রাম ঘুরতে, এখানে ধাপ চাষ হয়েছে দেখাই, দাঁড়া যাসনি রাম সামনে যাসনি, ইয়ে আছে এখানে ধাপ চাষ হয়েছে দেখুন কি সুন্দর লাগছে। আর এই দিকের জঙ্গল থেকে কনস্ট্যান্টলি অনেকক্ষণ থেকেই আমরা ময়ূরের আওয়াজ পাচ্ছি, সেইটাই খোঁজার জন্যে আমরা এখন এলাম, দেখা যাক খুঁজে পাই কি না। এখান থেকে একটা জলের ধারা বয়ে আসছে, এসব উপর সে আর না বারিশ কা পানি, এইখান থেকে নেমে যাচ্ছে নদীতে গিয়ে মিশেছে। চলুন ময়ূর খোঁজার জারি থাক আমাদের, আমরা এগিয়ে যাই গ্রামের রাস্তা ধরে, পুরো ফাঁকা রাস্তা, কেউ কোথাও নেই, আমরা তিনজন, এ দেখুন আমি রাম আর ফিরোজ দা এখানে আছে, তিনজনে মিলে এখন ঘুরতে বেরিয়েছি, পুরো গ্রাম ঘোরা চলছে আর কি। যারা ভাবেন ব্লগিং করা খুব সোজা তাদের বলি একদমই নয়, এই পিঠে না পুরো
ক্যামেরা, তিনটে ক্যামেরার ব্যাগ, জিনিসপত্র, পার্স, জল, ফোন, গ্যাজেটসগুলো সব নিয়ে পিঠে করে নিয়ে হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে চড়াই রাস্তা। এতটাও সোজা ব্যাপার নয় কিন্তু, তাই অবশ্যই করে ভালো লাগলে একটু লাইক ফাইক দিন, কমেন্ট করে জানান, খারাপ লাগলে সেটাও জানান যে কী খারাপ হচ্ছে, তাহলে আমি ইম্প্রুভ করতে পারবো। চলুন আর একটু হাঁটি, ভালো ব্যায়াম হয়ে যাচ্ছে কিন্তু। ওরে এখানেই আওয়াজ হচ্ছে, কোন সব পেড়নে ময়ূরের আওয়াজ দেখুন, গাছে আছে কোনো একটা। এখানে 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 মনে হচ্ছে এদিকে সামনের গাছে ময়ূর আছে, গাছটা নড়ছে, বুঝতে পারছিস? এই গাছটা তো, এই যে গাছটা, এই যে, এই তো, এই তো ঝাউ গাছ, ওই যে পাখি উঠে উড়ে বসলো। তিন তিনখানা ময়ূর একটা ডালের ওপর বসে আছে। ও যাক, আমাদের কষ্ট সার্থক। আরেকটা ডালের পিছনে আছে, টোটাল চারটে আছে, আমরা তিনটে দেখতে পাচ্ছি, একটা দেখতে পাইনি, মানে দেখতে পেয়েছি, ছবি তোলার মতো কন্ডিশনে নেই। এই দেখুন, এই গাছে চারটে, এই গাছে চারটে। ডাকটা শুনতে পাচ্ছেন? নাশপাতি না? হ্যাঁ নাশপাতি, নাশপাতি, নাশপাতি হয়ে আছে এখানে, কেউ খায় না, পাক গেয়া না, ফিরোজদা দিয়ে নিয়েছে আমার অবস্থা দেখে, ফিরোজদা ব্যাগ দিয়ে নিয়েছে, এখন লক করতে করতে আছি, পিছনের ভিউটা শুধু দেখুন। আর কি করব, নতুন নতুন জায়গার খোঁজ দিচ্ছি, এরপরে তো কমসে কম লাইকটা দিন, শেয়ারটা করুন, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন না তারা সাবস্ক্রাইব করুন প্লিজ। যদি এরকম নতুন নতুন জায়গার ঠিকানা জানতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই করে কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগছে। চলুন, ওই দেখুন নদী, ওই দূরে ঝর্ণা দেখা যাচ্ছে, পাহাড়ের মাথায় মেঘের খেলা চলছে, দূরে দু একটা বাড়ি দেখা যাচ্ছে, আর এইদিকে পুরো পাহাড়, পাকা রাস্তাই শেষ। এই রাস্তাটা মাস তিনেক আগেই হয়েছে দাদা বলছিল, আমরা এখন একদম উপরে যাচ্ছি, আমরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতে গিয়ে আমাদের সানসেটটা দেখা হয়নি, দেখি কালকে সানরাইজটা চেষ্টা করব দেখতে আসার। বেরিয়েছে 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 85 এ নে, এইদিকে পাহাড়, এখানে ধাপ চাষের জমিটা কি অপূর্ব কন্ট্রাস্ট তৈরি করেছে কি বলবো, বাড়িগুলো নীল চাল, ডার্ক কালারের বাড়ির ছাদ, তার সাথে সবুজ
ধাপকাটা জমি অপূর্ব সুন্দর। আর এইখান থেকে আগে দেখি, দেখাই, উঠি, পুরো ভিউটা দেখুন। থ্রি সিক্সটি ভিউ আপনাদের দেখাচ্ছি, দেখুন। এক মিনিট, এই এইখান থেকে এই যে পাহাড়, আমরা এই রাস্তা দিয়ে উঠলাম, এইখান থেকে ভিউটা যদি দেখাই, থ্রি সিক্সটি ভিউটা দেখুন। কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করে জানান, আমার তো বিশ্বাস করুন অপূর্ব সুন্দর লাগছে। এরকম জায়গা যে হবে, আমি যখন জায়গাটা সম্পর্কে জেনেছি বা যতটুকু খবরাখবর নিয়েছিলাম, এত সুন্দর জায়গা হবে আমি এক্সপেক্টই করিনি। আনএক্সপেক্টেড, অপূর্ব সুন্দর। আরও সূর্যাস্তের সময় যদি মেঘটা পরিষ্কার থাকতো না, আরও সুন্দর লাগতো। নিচ থেকে রাস্তা বয়ে যাচ্ছে, ধাপ চাষের জমি, তার সাথে এই ভিউ, অপূর্ব সুন্দর। আমরা এলাম একটা রাস্তা দিয়ে, আর যাচ্ছি আরেকটা অন্য রাস্তা দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে। এদিকে বেশ কিছু মানুষজনের বাড়ি ঘরদরও রয়েছে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে শূকর আছে দুটো, তিনটে। জঙ্গলি জানোয়ার হ্যাঁ ইয়াঁ পর ডিয়ার হ্যাঁ হর্নবিল হ্যাঁ ডিয়ার হ্যাঁ হর্নবিল হ্যাঁ ও হর্নবিল ও উইন্টার কে সিজন মে মিলতা হ্যাঁ হ্যাঁ এখানে আরেকটা হোমস্টে রয়েছে, গ্রিন ভিউ। এই হলো গ্রিন ভিউ হোমস্টে, এই হোমস্টে, এখান থেকেও ভিউটা দারুণ। এইখানে হচ্ছে গ্রিন ভিউ হোমস্টে, এইদিকে, এই উপরেও একটা হোমস্টে আছে। এইখানে গ্রামবাসী, ধাপ চাষের জমি, আমরা এই পাশ থেকে নেমে যাব। এই হচ্ছে গ্রিন ভিউ হোমস্টে। দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বিশ্বাস করুন আমার তো কেউ ছবি রাম যা তুলে দিচ্ছে, এই পিছন থেকে যদি তুলে নেওয়া যেত না, শুধু ভিউটা লাগছে দেখুন এখান থেকে। মানে ফেরার রাস্তাটা অপূর্ব সুন্দর। রামায় অন্ধকার হয়ে যাচ্ছে, হ্যাঁ। এই হোমস্টেটা হচ্ছে ওই আরমান হোমস্টে, যেটা আপনাদের নিচে দেখাচ্ছিলাম। এটার লোকেশনটাও তো ফাটাফাটি, দুর্দান্ত সুন্দর গোছানো, ঘাসের আর্টিফিশিয়াল ঘাস দেওয়া রয়েছে একদিকে, একদিকে অরিজিনাল ঘাস। আমরা কালিম্পংয়ের দিক থেকে, এই দিক থেকে এসেছিলাম, গাড়ি আমাদের এই দিকে এসেছে, এই সোজা রাস্তা বেরিয়ে যাচ্ছে যেদিকে আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। ওদিকে না গিয়ে দেখুন, এখানে বাঁদিকে লেখা আছে হ্যাপিনেস 0 কিলোমিটার, মানে সমস্ত হ্যাপিনেসের ঠিকানা এটাই, এরপরে আর কোনো হ্যাপিনেস নেই। তো
আর এই হচ্ছে মুংথুম ভিলেজ হোমস্টে লেখা রয়েছে। আর আমরা এই যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। বিরাট প্রপার্টি দেখুন, এই পুরো এরিয়াটা নিচের এখান থেকে নদী পর্যন্ত যতটা এরিয়া ততটাই এনাদের। এখানে গাড়ি ফাড়ি সব পার্ক করার ব্যবস্থা রয়েছে। এখানে আম গাছে প্রচুর আম হয়ে আছে, এখানে আম পড়েও আছে প্রচুর, কেউ আম খায় না। এই সিঁড়ি দিয়ে নামছি, এখনো সব লাইট জ্বালানো হয়নি, জানি না জ্বালাবে কি না, কারণ আমরা দুজন ছাড়া এখানে আর কেউ নেই। দুজনের জন্য এত লাইট জ্বালাবে কি না জানি না, যদি জ্বালাই কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগবে। আমি সে ভিউ দেখাবো আপনাদের, যদি ওনারা বা ওনাদের সাথে কথা বলে যদি জ্বালাতে পারি তো নিশ্চয়ই দেখাবো। এই সিঁড়ি দিয়ে নেমে আসছি, আর এইটা এটা হচ্ছে ওনাদের থাকার ঘর। নিচেরগুলো সব পর্যটকদের জন্য। এখানে দুটো কমন বাথরুম রয়েছে, যখন খুব রাশ থাকে তখন এখানে ওনারা সামনে মাঠে টেন্ট পেতে দেন, টেন্টে থাকাকালীন আপনারা টয়লেট ইউজ করার জন্য ওখানে দুখানা কমন টয়লেট মানে করে রাখা আছে। তো এই আমরা চলে এলাম। আর এই জায়গাটা অপূর্ব সুন্দর করে সাজানো দেখুন, এইখানে একটা ছোট্ট করে চালা করা, এর মধ্যে টেবিল দেওয়া রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে, ওখানে একটা লাইট জ্বলছে, ওখানে টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এইখানে একটা রয়েছে, ওই ধারেরটা সবথেকে অপূর্ব সুন্দর, ওইটা আমি দেখাচ্ছি পরে। ওখান থেকে পুরো ওই যে উপরে লাইট জ্বলছে কালিম্পংয়ের, এটা দেখা যায়। ও লাইটটা জ্বালিয়ে দিয়েছে, লাগছে দেখুন দেখুন। আমি ওইটা ওইটা এখানে একটা ফাউন্টেন রয়েছে, এটা রাশ থাকলে তখন অ্যাক্টিভলি চালানো হয়। ওখানে আর একটা ছোট্ট ছাউনি করা আছে, ওখানে প্রোগ্রাম হয়, লোকাল প্রোগ্রাম যদি আপনারা হায়ার করতে চান সেক্ষেত্রে ওখানে প্রোগ্রাম হয়। এই হচ্ছে কিচেন এরিয়া এবং ডাইনিং এরিয়া, ওখানে ডাইনিং আছে, এখানে বসার জায়গা রয়েছে। হ্যাঁ আচ্ছা, আমার আমার এ দেখ বাইরের যে টি শার্টটা দেওয়া রয়েছে ওই টি শার্টটা নিয়ে চলে আসিস তো। আর এই হচ্ছে মানে লোকজন বসার জায়গা, আমি এখানে দেখাই আপনাদের। এই দেখুন কি সুন্দর লাগছে এখানে লাইট দিয়ে। এই জায়গাটা, এই জায়গাটা একবার দেখুন। আর এইখান থেকে বসে এই দিকের পুরো ভিউটা দেখতে পাওয়া যায়, কি অপূর্ব সুন্দর। উপরে অলরেডি ওদিকে যে পাহাড়ের ঘরগুলোর আলো জ্বলা শুরু হয়ে গেছে, একদম উপরে সবথেকে বেশি আলো যেখানে দেখা যাচ্ছে ওই জায়গাটাই হচ্ছে কালিম্পং শহর। সেই কালিম্পংয়ের আলো জ্বলতে শুরু করে দিয়েছে, এখান থেকে অলরেডি দেখা যাচ্ছে। আরেকটু পরে আরেকটু রাতের দিকে আশা করছি আরও ভালো একটা সুন্দর ভিউ পাওয়া যাবে। তো চলুন এর পরে ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই, সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের ছোটু, কোথায় আছে সুব্রাম, এক মিনিট রুক যাও। এই হচ্ছে ছোটু, এই হচ্ছে আমাদের সমস্ত খাওয়া দাওয়া সমস্ত দেখাশোনার দায়িত্বে এ রয়েছে, এই পড়াশোনা করে, এখানে স্কুল রয়েছে, স্কুল যেটা দেখালাম সেই স্কুলে পড়ে, খুব ভালো ছেলে। তো এই হচ্ছে সুন্দর জায়গা, পরিবেশটা অপূর্ব লাগছে, লাইটগুলো সব জ্বলে গেছে, আমি আরেকটু পরে পুরো ভিউটা দেখাবো। কি বানাচ্ছে দেখুন শুভ্রম, এই পুরোটা বানাচ্ছে। হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আমি নিয়েছি রাত্রে রুটি, পাঁচটা রুটি, এখানে আছে আলু ভাজা, রাম নিয়েছে ভাত, ভাত মাংস ওর সাথে ডাল, আর এই হচ্ছে টোটাল মাংস। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, গরম গরম পরোটা, তার সাথে ছোলার ডাল দিয়ে ঘুগনি টাইপের করেছে। গুড মর্নিং, এখন আমরা আছি
মনথুঙে। জায়গাটা অপূর্ব জায়গা, আর সকালবেলা পুরো মেঘে ঢাকা পড়ে গেছে পুরো এরিয়াটা, আশেপাশের কিছুই দেখা যাচ্ছে না, তার মধ্যে কেউ এখনো ওঠেনি, আমি একা এই পুরো কটেজের যে এরিয়াটা সেইটা একা একা ঘুরে বেড়াচ্ছি ছাতা নিয়ে, কারণ বৃষ্টি মাঝে মধ্যেই হচ্ছে, রাত্রে বেশ বেশ পরিমাণ বৃষ্টি হয়েছে। যারা এই সময় আসবেন প্ল্যান করছেন তাদের এটাও মাথায় রাখা উচিত যে এখানে কিন্তু একটু পরিমাণ গরম রয়েছে যদি কারেন্ট না থাকে। কারেন্ট থাকলে ওনারা একটা করে টেবিল ফ্যান দিয়ে দিয়েছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কারেন্ট না থাকলে কিন্তু যারা এসিতে থাকা অভ্যস্ত তাদের একটু সমস্যা হতে পারে। এই এছাড়া অন্য কোনো সমস্যা নেই, দুর্দান্ত ঘুরেছি, খুব ভালো মানে পরিবেশ আর কি বলবো, আরও কেউ নেই বলে আরও বেশি ভালো লাগছে। চলুন আজকের আবার প্রিপারেশন করতে হবে এখন গিয়ে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য, এখনও গাড়ি বলা হয়নি, গাড়ির সাথে কথা বলতে হবে, বলে নিয়ে পুরো ডিটেল আপনাদের জানাবো। কালকের আমরা ভালুখপ থেকে যে এখানে এসেছি, ভালুখপ থেকে যে মুংথুং এলাম, আমাদের কিন্তু গাড়ি ভাড়া পড়েছে 1400 টাকা, খুব বেশি ডিস্টেন্স নয়, 22-23 কিলোমিটারের মতো ডিস্টেন্স, কিন্তু সময় লেগেছে 45 মিনিট, মানে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় 45 মিনিট সময় লেগেছে। সেই জন্য যেহেতু এখানে ফার্স্ট গিয়ারে দিয়ে গাড়ি চালানো হয় তো সেই কারণে একটু ভাড়াটা বেশি, কিন্তু ঠিকঠাকই মানে আহামরি বেশি কিছু লাগেনি, ঠিকই ছিল। তো এখন ওনাকে ফোন করার সময় হয়ে এসছে, কারণ আমরা পরবর্তী গন্তব্যের দিকে যাব। চলুন আরও একটা নতুন জায়গা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক দেবেন, আর যারা যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি বিভিন্ন রকমের জায়গায় যাই এবং সেই সমস্ত জায়গার যত অফবিট জায়গা রয়েছে সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা করি, আর সেগুলোকে ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই আশা করছি আগামী দিনেও এরকম বেশ কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে, সাথে সাথেই আপনারা ভিডিওটা দেখতে পাবেন। আর যারা যারা আমাকে দেখছেন অথচ ইনস্টাগ্রামে তো এখনও ফলো করেননি, তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও আমাকে ফলো করতে পারেন, কারণ ওখানে আমি সমস্ত রিসেন্ট আপডেটগুলো দিই, কখন কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কোথায় আছি, সমস্ত ডিটেল কিন্তু ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজেতে আপলোড করি, তো সেইগুলো আপনারা চাইলে সেখানে গিয়েও ফলো করতে পারেন। চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন। উপরে তাকা, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ময়ূর দেখতে পেয়েছিস? ওই তো ডাকলাম তো ওই জন্য।